বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না, দেশকে অস্থিতিশীল করতে মির্জা ফখরুল দিবার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ কোস্ট গার্ডের পেট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। বলেন, জনগণকে সম্পৃক্ত না করে কোনো আন্দোলন সম্ভব নয়, বিএনপি এখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা রাখে। উনি তো দিবা স্বপ্ন দেখছেন, উনি স্বপ্ন দেখছেন যে বিএনপি ক্ষমতায় আসবেন, এসে তারা আবার দেশকে অন্ধকার করে দিলেন, যেটা নাকি 2001 এসে সব কিছুতে আমরা পশ্চাৎগামী হয়েছিলাম, সেই জায়গাটিতে তারা নিয়ে যাবে, এই ধরনের স্বপ্ন তারা দেখছেন। দেশের জনগণ কিন্তু সেটা চান না,